হুমকির মুখে রাশিয়ার স্থিতিশীলতা সতর্কবার্তা পুতিনের। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে জাপানের আহ্বান। রুশ সেনা প্রত্যাহার ছাড়া কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না। বেলগোরেদ গোলায় দুই নারী নিহত, ইউক্রেনকে দুষছে রাশিয়া। যুক্তরাষ্ট্র তাইওয়ান বাণিজ্য চুক্তি স্বাক্ষর, চীনের ক্ষোভ। ভারতে ঘটে যাওয়া আট ভয়াবহ রেল দুর্ঘটনার তালিকা। হুমকির মুখে রাশিয়ার স্থিতিশীলতা সতর্কবার্তা পুতিনের। কিছু নিশ্চিত ও চিহ্নিত ব্যক্তি গোষ্ঠী রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুইজন মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ছিলেন পুতিন। সেখানে তিনি বলেন, রাশিয়ায় বসবাসরত নৃগোষ্ঠীগুলোর মধ্যে সৌহার্দ্য ধ্বংসের চেষ্টা করছে কিছু ব্যক্তি ও গোষ্ঠী। এখন তাদের প্রতিহত করা রাশিয়ার সার্বভৌমত্বের জন্য খুবই জরুরি। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আজকের বৈঠকে আমার অন্যান্য নির্ধারিত ইস্যুগুলোর পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও নির্দিষ্ট করে বললে রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ও সার্বভৌমত্ব বিষয়ক ব্যাপারেও আলোচনা করব। কিছু চিহ্নিত ও শক্তি আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে এবং রাশিয়ার সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তার জন্য তাদের প্রতিহত করা খুবই জরুরি। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন 1,71,00,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 14,34,00,000। অন্তত 190টি নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন এই দেশটিতে। গত শতকের 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার অখণ্ডতাও চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তারপর প্রায় দেড় দশকের চেষ্টায় অভ্যন্তরীণ সব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয় মস্কো। 2022 সালের শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে রাশিয়া। বহির্বিশ্বে রাশিয়ার গণতান্ত্রিক ও উদার ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুতিন অবশ্য বরাবরই অভিযোগ করে আসছেন, রাশিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব ধ্বংসের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো প্রতিনিয়ত বিচ্ছিন্নতাবাদী ব্যক্তি ও গোষ্ঠীগুলোতে গোপন সহযোগিতা দিয়ে যাচ্ছে। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে জাপানের আহ্বান। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ। G7 জোটভুক্ত ও সমমানা দেশগুলোকে ঐক্যবদ্ধ থেকে এই নিষেধাজ্ঞা অবশ্যই বজায় রাখতে আহ্বান করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াশি। শুক্রবার 2 জুন এক প্রতিবেদনে আল জাজিরা এখবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে ইয়োশিমা বলেন, রাশিয়ার কর্মকাণ্ড ও পরিস্থিতি বিচার করে G7 ভুক্ত ও সমমানা দেশগুলোর ঐক্যবদ্ধ থেকে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখা উচিত বলে আমি মনে করি। এমন নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়া দ্রুত আগ্রাসন বন্ধ করবে বলে আশাবাদী তিনি। ফলে যুদ্ধবন্ধের মাধ্যমে শান্তি আলোচনা ও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন ইয়োশিমা। গত মাসে জাপানের হিরোশিমায় G7 সম্মেলনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো কঠোর করে জাপান। একই সঙ্গে ইউক্রেনকে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান দিতে সম্মতি দেয় যুক্তরাষ্ট্র। মূলত G7 হল অর্থনীতিতে শীর্ষ শক্তিধর 7 দেশের একটি জোট। জোটটির সদস্য রাষ্ট্রগুলো হল যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্প্রতি বিভিন্ন দেশকে অংশগ্রহণে আমন্ত্রণ করে জোটটি। এবারের সম্মেলনে আমন্ত্রিত দেশ ছিল 8টি। সূত্র আল জাজিরা। রুশ সেনা প্রত্যাহার ছাড়া কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যতক্ষণ পর্যন্ত রুশ সৈন্য প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে কোনো যুদ্ধবিরতি, তার ভাষায় একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি হতে পারে না। ন্যাটো জোটের নতুন সদস্য ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দেয়া বক্তব্যে ব্লিংকেন বলেন, একটি যুদ্ধবিরতি কেবল বর্তমানের নিয়ন্ত্রণ রেখাকে স্থির করে দেবে আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার দখল করা অঞ্চলের উপর তার নিয়ন্ত্রণ দৃঢ় করার সুযোগ করে দেবে। এটা ন্যায় সঙ্গত হবে না, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে না, বরং মস্কো বিশ্বজুড়ে আগ্রাসী হয়ে উঠতে পারে এমন অন্যান্যদের ভুল বার্তা প্রদান করে। এদিকে শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনী কিয়েভের উপর 30টির বেশি রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে। বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 21টি ড্রোন ভূপাতিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষ পড়ে অন্তত 2 জন আহত হয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের গোয়েন্দাদের হালনাগাদ প্রতিবেদনে শুক্রবার বলেছে, রাশিয়া এখন রুশ সীমান্ত অঞ্চলে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করবে, নাকি দখল করা ইউক্রেনীয় অঞ্চলে তাদের সেনা সমাবেশ শক্তিশালী করবে তা নিয়ে এখন প্রচণ্ড দ্বিধার মধ্যে রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ভোর হবার আগেই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 9 বছর বয়সী মেয়ে ও তার মা সহ অন্তত 3 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 16 জন। অনেক দেশে জুন মাসের প্রথম দিন থেকে আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে পালন করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তার দৈনিক ভাষণে উল্লেখ করেন, এমনকি এই দিনেও সন্ত্রাসী রাষ্ট্রটি ইউক্রেনের একটি শিশুর জীবন কেড়ে নিয়েছে।
বেলগোরেড গোলায় দুই নারী নিহত, ইউক্রেনকে দুষছে রাশিয়া। রাশিয়ার ইউক্রেনীয় সীমান্ত অঞ্চল বেলগোরেদে গোলার আঘাতে দুই নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুইজন এই ঘটনা ঘটেছে। বেশ কয়েক দফা গোলা নিক্ষেপ ও ড্রোন হামলার জন্য ইউক্রেনের বাহিনীকে দায়ী করেছেন বেলগোরেড কর্তৃপক্ষ। ইউক্রেনের কর্মকর্তারা হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে টানা ষষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার রাতেও কিয়েভে উপর্যুপরি হামলা চালিয়েছে রুশ বাহিনী। খবর বিবিসি ও রয়টার্স। ইউক্রেনের উত্তরে রুশ সীমান্ত অঞ্চল বেলগোরেডের গভর্নর জানিয়েছেন, মাসলোভো প্রিস্তান গ্রামের কাছে একটি গাড়িতে গোলার আঘাতে দুই বেসামরিক নারী নিহত হন। গ্লাডকফ আরো জানান, অন্য একটি গাড়িতে ভ্রমণকারী আরো দুই ব্যক্তি গোলায় আহত হয়েছেন। পার্শ্ববর্তী ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলেও গোলা আঘাত হেনেছে। এই অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, রাতভর গোলাবর্ষণ ও ড্রোন হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দূরপাল্লার কিছু ড্রোন স্মোলেনস্ক অঞ্চলের দুটি শহরেও আঘাত হেনেছে। স্থানীয় গভর্নর বলেছেন, কালুগা অঞ্চলের একটি বনে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে সীমান্তের ওপারে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে কিয়েভ। তাদের দাবি, রাশিয়ান সরকার বিরোধী গোষ্ঠী ওই হামলা চালাতে পারে। দ্য ফ্রিডম অব রাশিয়ান লিজিয়ন FRL নামে ক্রেমলিন বিরোধী আধাসামরিক গোষ্ঠী ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর এক বছরেরও বেশি সময় পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সীমান্তে হামলা বেড়েছে। বৃহস্পতিবার বেলগোরেড গোলায় আটজন আহত হয়েছেন। এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। এদিকে শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, কিয়েভে রাশিয়ার ছোড়া প্রায় 30টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে তারা। রাশিয়া গত এক মাসে ইউক্রেনে 20 বারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ান বাণিজ্য চুক্তি স্বাক্ষর, চীনের ক্ষোভ। চীনের বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ানের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। US তাইওয়ান ইনিশিয়েটিভ অন 21st সেঞ্চুরি ট্রেড শিরোনামের চুক্তিটি শুল্ক, বিনিয়োগ ও অন্যান্য বিধিমালা উন্নয়নে দ্বিপক্ষের অংশীদারিত্ব জোরদার করবে বলে স্বাক্ষরকারীরা আশা প্রকাশ করেছেন। চীন সরকার এই চুক্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দ্বিপক্ষের বাণিজ্য সংলাপকে নতুন রূপরেখায় উন্নীত করতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র এই চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রে তাইওয়ানের রাষ্ট্রদূত ঝিয়াও বি খিম ও আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ইনগ্রিড লারসন বৃহস্পতিবার ভার্জিনিয়ায় চুক্তিটি স্বাক্ষর করেন। তাইওয়ানের বাণিজ্য মন্ত্রী জন দেং ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দূতের কার্যালয়ে USTR এর ডেপুটি দূত সারাহ বিয়ানচি এ সময় উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। এ অবস্থায় নিজ নিজ দেশের বেসামরিক বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দুই পক্ষ বাণিজ্য সম্পর্ক পরিচালনা করে থাকে। হাইটেক শিল্পের অন্যতম পরাশক্তি তাইওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের নবম বৃহত্তম বাণিজ্য অংশীদার। 2020 সালে দুই পক্ষের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $9,060 কোটি। চুক্তির বিষয়ে USTR এক বিবৃতিতে বলেছে, এই চুক্তি দুই পক্ষের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে জোরদার ও গভীর করবে। এতে করে বাণিজ্য সম্পর্কের দুই প্রান্তে কাস্টমস চেক সহজতর হবে, বিধিবিধান ও প্রক্রিয়াগুলো উন্নত হবে এবং দুর্নীতি বিরোধী ব্যবস্থা চালু হবে। USTR এর মুখপাত্র স্যাম মিশেল বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছতে আমাদেরকে সহায়তা করায় তাইওয়ানি অংশীদারদের ধন্যবাদ জানাই। নতুন চুক্তিতে বাণিজ্য আলোচনার যে আওতা নির্ধারণ করা হয়েছে তার প্রেক্ষিতে বাণিজ্যের নতুনতর ক্ষেত্রগুলোর বিষয়ে আলোচনার জন্য আমরা সামনে তাকিয়ে আছি। নতুন চুক্তিকে স্বাগত জানিয়ে তাইওয়ানের মন্ত্রিসভার মুখপাত্র অ্যালান লিন বলেছেন, এটা কেবল ঐতিহাসিক চুক্তি নয়, এ এক নতুন সূচনা। আমরা তাইওয়ানের অর্থনৈতিক নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অর্থাৎ FTA এর পথে এগিয়ে যাব। চুক্তির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র সরকার তাইওয়ানের মর্যাদা সংক্রান্ত চুক্তিগুলো লঙ্ঘন করেছে। আমরা চাই তাইওয়ান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ হোক। আজ শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ ও বিনিময় বন্ধ করা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কাছে ভুল সংকেত পাঠানো থেকে বিরত থাকা। তিনি আরো বলেন, স্বার্থপর বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা তারিত তাইওয়ানি কর্তৃপক্ষ তাইওয়ানের স্বার্থ ও সেখানকার মানুষের স্বার্থ বিসর্জন দিতে তাইওয়ানকে বিকিয়ে দিতে দ্বিধান্বিত নয়। নতুন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তারা তাইওয়ানকে প্লেটে তুলে যুক্তরাষ্ট্রের সামনে রেখেছে। ভারতে ঘটে যাওয়া 8 ভয়াবহ রেল দুর্ঘটনার তালিকা। ভারতের ওড়িশা একটি মালবাহী ও দুটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত 207 জন মারা গেছেন, আহত হয়েছেন আরো 900 জন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভারতীয় রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত একাধিক বগির ধাক্কা লাগে, এরপর অপর দিকে ট্র্যাকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দুমড়ে মুচড়ে গিয়েছে
হয়েছে একাধিক বগি, চারদিকে আর্তনাদ। তবে এই দিনের দুর্ঘটনা মনে করিয়ে দিয়েছে অতীতের একাধিক ভয়াবহ রেল দুর্ঘটনার কথা। এনডিটিভির প্রতিবেদন অনুসারে এর আগে দেশে একাধিকবার ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল। 2011 সালের 7 জুলাই উত্তরপ্রদেশে ছাপড়া মথুরা এক্সপ্রেস একটি বাসকে ধাক্কা মেরেছিল। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 69 জন। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা হয়েছিল। প্রায় 8 কিলোমিটার দূরে বাসটিকে টেনে নিয়ে গিয়েছিল ট্রেনটি। 2012 সালের 13 জুলাই দিল্লি চেন্নাই তামিলনাড়ু এক্সপ্রেসে আগুন লাগে, প্রায় 30 জনের মৃত্যু হয়। 2014 সালের 26 মে গোরখমাধ্যম এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে পড়ে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা দিয়েছিল ট্রেনটি, মারা যান 25 জন। 2015 সালের 20 মার্চ জনতা এক্সপ্রেসে দুর্ঘটনা, উত্তরপ্রদেশে দুর্ঘটনা হয়েছিল, সেবার মারা গিয়েছিলেন 30 জন। 2016 সালের 20 নভেম্বর ইন্দোর পটনা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে কানপুরে লাইনচ্যুত হয় ট্রেন, প্রায় 150 জনের মৃত্যু হয়। 2017 সালের 19 আগস্ট কলিঙ্গ উৎকল এক্সপ্রেস উত্তরপ্রদেশে দুর্ঘটনা ঘটে, ট্রেন বিলাইন হয়, মারা যান 21 জন। 2017 সালের 23 আগস্ট দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস উত্তরপ্রদেশের বেলাইন হয়, আহত হয়েছিলেন 70 জন। 2022 সালের 13 জানুয়ারি বিকানির গুয়াহাটি এক্সপ্রেস পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়েছিল, মৃত্যু হয়েছিল 9 জনের।